নমস্কার বন্ধুরা মাই কিচেন টুরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে শিম বাটা বা শিম ভর্তা শিম ভর্তা বানাবার জন্যে আমি এখানে শিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এগুলোর সরু সরু করে কেটে নেব সবার প্রথমে এই ওপর থেকে কিছুটা অংশ কেটে ধারের যে সিটটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে নিতে হবে এরপর সরু সরু করে কেটে নিতে হবে দেখুন শিমগুলো আমার সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে আর মাঝের সিটটা কিন্তু ফেলে দিয়েছি এটা আপনারা অবশ্যই মনে করে ফেলে দেবেন এইবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এদিকে আমাদের লাগবে শুকনো লঙ্কা আর পাঁচ কোয়া রসুন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কালো জিরে পাঁচ ছটা শুকনো লঙ্কা আর গোটা রসুনের কোয়া এগুলোকে লাল করে প্রথমে ভেজে নিচ্ছি লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি তবে এটা ভর্তা বানাবার আগে প্রয়োজন মতো ব্যবহার করব আর বাকিটা কিন্তু রেখে দেব। শুকনো লঙ্কা আর রসুন ভাজা হওয়ার পর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা শিম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এইবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন শিমটা কিন্তু একদম মজে গেছে এটাকে আরও দু তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নেবো অনেকে শিম সেদ্ধ করেও কিন্তু সিম ভর্তা বানায় তবে সিম ভাজা করে ভর্তা বানালে তার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় সিমটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ছোটো চামচের দেড় চামচ চিনি মিষ্টির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন কারণ যেহেতু এটা শুকনো লঙ্কা আর রসুন পড়ছে তাই টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে যারা মিষ্টি কম পছন্দ করেন তারা একবার আমার অনুরোধে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন সিমটা খুব ভালো কালার এসেছে আর এবার আমি এটা বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা করে নেব সিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন জল ছেড়ে দিয়েছে আর এইবার আমি এটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি সিম ভাজার পর যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেবো না সেটাও আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আমি মোট পাঁচটা লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে দুটো আমি রেখে দিয়েছি কারণ সিমটা ভাজা হওয়ার পর পরিমাণটা বোঝা গেছে পাঁচটা দিয়ে দিলে একটু বেশি ঝাল হয়ে যেত তাই আমি দুটো রেখে দিয়েছি দেখুন সিমটার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এইবার যেই কড়াইতে আমি সিমটা ভাজা করেছিলাম সেই একই কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম শিম বাটা মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এতে দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে মিনিট দু এক নাড়াচাড়া করার পর দেখুন জলটা টেনে গেছে এইবার এটা মিডিয়াম ফ্লেমে রেখে একদম শুকনো শুকনো করে নেব এই শিম ভর্তাটা কিন্তু একটু কড়া ঝাল আর একটু হালকা মিষ্টি খেতে বেশি ভালো লাগে তবে ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই পছন্দ মতন ব্যবহার করবেন দেখুন মিনিট দশেক লো ফ্লেমে এটা নাড়াচাড়া করার পর ভর্তাটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এই সময় যখন এটা এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে আমাদের শিম বাটা বা শিম ভর্তা একদম তৈরি এবার এটা নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের আমার এই শিম ভর্তা বা শিম বাটা রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত নতুন নানার আপডেট সবার আগে পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার